Assalamualaikum everyone. Welcome back to Bangladeshi Sylheti blog UK. আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ভিডিও শুরুতে আপনারারে আমি আমার গার্ডেনে লই আইছি আর আপনারা লগে আমি শেয়ার করমু আমার খদু গাছের মাঝে নতুন করে খতগুলা খদু আইছে আর এর আগে যে খদুগুলা আইছিল এগুলা খতটুক বড় হইছে। আশা করি আপনার কাছে ভালো লাগবে। তো আপনারা লগে আমি একটা ভিডিও শেয়ার করছিলাম কই আমি আমার খদু গাছের মাঝে সব ধরনের ফার্টিলাইজার দিছি। তো ফার্টিলাইজার দেওয়ার পর আর আপনারা লগে আমি ক্লিপও শেয়ার করছিলাম না যে আমার খদু গাছের মাঝে নতুন করে ক্ষতগুলা খদু আইছে বা যেগুলা আগে আসছিল এগুলা ক্ষতটুক বড় হয়েছে। তো আজকের ভিডিওর মাঝে আমি দেখাইমো আমার খদু গাছের মাঝে নতুন করে যে খদুগুলো আইছে ওগুলা আর এর আগের যে খদুগুলো আছে ওগুলো আপনারা লগে শেয়ার করবো। তো ওইখানে আপনারা দেখতে পারা তিনটা খদু অলরেডি পারা রেডি হয়ে গেছে কি ও তিনটা আর ও দেখতে পারা আর একটা চারটা। তো চারোটা খদু হারভেস্ট করে নিমো আর আলহামদুলিল্লাহ ছয়টা খদু অলরেডি হারভেস্ট করা হয়ে গেছে কি আর ওগুলা রেডি হয়েছে আপনারা দেখতে পারা। আর নতুন করে যে খদুগুলো আইছে এগুলো আপনারা লগে আমি শেয়ার করবো ও দেখতে পারা। ওগুলারে পলিনেট করে আমি বেগ দিয়ে গুড়িয়া দিছি দেখতে পারা আপনারা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক খদুর হয়ে আইছিল ও দেখতে পারা। তো ওখানে আমি আপনাদের লগে শেয়ার করবো আমার খদু গাছের মাঝে সব ধরনের ফার্টিলাইজার দেওয়ার পর আমার গাছ কতটুকু হেলদি হয়েছে আর গাছের মাঝে নতুন করে যে খদুগুলো আইছে ওগুলো আপনার লগে শেয়ার করবো আপনাদের লগে থাকুক। তো ও দেখতে পারা এই খদু গাছের একটা লতের মাঝে দুইটা খদুর হয়ে আইছে আর অলরেডি একটা মাথা ভাঙ্গা দিছে। এরপরে ও দেখলা আলহামদুলিল্লাহ ও দেখলা আপনার লগে আমি শেয়ার করাম আর কিছু কিছু খদু ইয়ালো কালার ইয়া মরি যাইব আপনার লগে আমি শেয়ার করি যে খদুগুলো নতুন করে আইছে ওগুলো আপনার লগে আমি এখন শেয়ার করব। ও দেখতে পারা সেম ওলতের মাঝে তিনটা খদুর হয়ে আইছে একটা দুইটা দুইটাই সিটের মাঝে। এরপরে ও দেখলা একটা আছে ও আছে এরপরে আপনার লগে ও দেখাই দিম আমি একটা জিনিস ও দেখতে পারা খুদু গাছে একটা ড্যাম দিছে ও দেখতে পারা ড্যামটো কি ড্যাম দিছে আর এই ড্যামের মাঝে আপনারা দেখতে পারা অলরেডি তিনটা খদুর হয় আপনারা আমি দেখাই দাম ও দেখলা এখানে তিনটা খদুর হয়। ওরকম অনেক অনেক খদুর হয়ে আইছে ও দেখলা আরও এরপরে ও দেখলা আসলে গাছের মাঝে যদি পর্যাপ্ত পরিমাণের ভিটামিন থাকে বা হেলদি থাকে গাছটা তো কিন্তু গাছের মাঝে কন্টিনিউ খদুর হই বা যে কোনো ধরনের আপনারা যদি ভেজিটেবল লাগান আর পর্যাপ্ত পরিমাণের খাবার দিন তো আপনারা গাছেও সেম ওরকম খদুর হয়ে আইব। ও দেখলা ও আছে আলহামদুলিল্লাহ এরপরে ও দেখলা আর এখানে দুইটা আছে এরপরে ও দেখলা এখানে একটা লতের মাঝে ওলা দুইটা তিনটা হদুর করে আইছে ও দেখলা এরপরে ও লতের মাঝে ও দেখতে পারা ও দেখলা একটা দুইটা তিনটা ও দুইটা আরও একটা তিনটা খদুর হয়ে আইছে
এরপরে ও তো আপনারা দেখছেন একটার মাঝে আইছে দুইটা, এরপরে ও দেখরা আসলে অনেক পরিমাণের খদুর হয়ে আইসে ও দেখরা। এরপরে আরো আরো আছে আপনার লগে আমি শেয়ার করি। তো গাছ যদি হেলদি থাকে গাছের মাঝে কন্টিনিউ খদুর হয়ে আইব, আর গাছ যদি হেলদি না থাকে গাছের মাঝে কিন্তু একটা দুইটা খদুর হয়ে আওয়ার বাদেও দেখা যাইব গাছগুলো একটু ইয়া হলুদ কালার হয়ে যাব কি আর খদুও আইতো নাই। তো আপনারা গাছের মাঝে সবসময় ভিটামিন দেওয়ার ট্রাই করবা, বিশেষ করে যে সময় দেখবা খদুর গাছের মাঝে খদুর হয়ে আওয়া স্টার্ট হয়েছে ওই সময় কিন্তু আপনারা সপ্তাহ দুই দিন যে কোনো ধরনের ভিটামিন দেওয়ার ট্রাই করবা চেঞ্জ করিয়া করিয়া, তো দেখতে পারবা আপনারা গাছগুলোও হেলদি থাকব। আর গাছের মাঝে যে খদুগুলো আইব ওগুলোও সম্ভাবনা থাকব বেশি বাসার। আর এগুলা তো অলরেডি আমি পলিনেট করিয়া বেগ দিয়ে গুড়িয়া দিছি ও দেখতে পারা। এরপরে ও দেখতে পারা এখানে দুইটা একটু ইয়েলো কালার হয়ে গেছে কি, অনেক পরিমাণের আইরো বাট সবগুলো আসলে ঠিকেরও না ইয়েলো কালার হয়ে যায় আপনারা দেখতে পারা। তো আপনার লগে আমি শেয়ার করলাম আমার খদু গাছের মাঝে সব ধরনের ফার্টিলাইজার দেওয়ার পর খদু গাছের মাঝে নতুন করে যে খদুর খইগুলো আইছে ওগুলো আপনার লগে আমি শেয়ার করছি। আর আশা করছি আমার আজকের গার্ডেনিংয়ের ভিডিও বা টিপস আপনার কাছে ভালো লাগছে, যদি ভালো লাগে প্লিজ লাইক করবা কমেন্ট করবা আর শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির লগে, আর যারা নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া আমার লগেও থাকবা। তো ও দেখতে পারা একটু হারভেস্ট করে নিমু ইনশাল্লাহ। এরপরে আপনারাও দেখছেন ওখানে আছে তিনটা, ও তিনটা হারভেস্ট করমু আর ও একটা করমু, চারটা হারভেস্ট একদিনে হরাইব আলহামদুলিল্লাহ। আর এখানেও আপনারা দেখলাম আমি দেখাইলাম মিষ্টি কুমড়ার গাছ দেখতে পারা আলহামদুলিল্লাহ, ও দেখলাম একটা বড়ইর। আর এরপরে ওখানেও আছে দুইটা, নতুন করে যেগুলো আইরো ওগুলো হয়তো বাস লাগে কি তা করে ওগুলো ইয়ালো কালার হয়ে যার গে আমি শিওর জানলাম না খেনে, ও দেখলাম। তো আমি আজকে আপনার লগে শেয়ার করলাম আমার খদু গাছের মাঝে সব ধরনের ফার্টিলাইজার দেওয়ার পর আমার খদু গাছের মাঝে যে খদুগুলো আইছে এগুলো আপনার লগে শেয়ার করছি, আর এর আগে যে খদুগুলো আছে এগুলো আপনার লগে শেয়ার করছি কতটুকু বড় হয়েছে। তো আমি আশা করছি আমার আজকের গার্ডেনিংয়ের ভিডিও আপনার কাছে ভালো লাগছে, আর আপনারা আমার লগে অত সময় থাকার লাগি আর ভিডিওটা ফুল ওয়াচ করার লাগি আপনারা সবাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখাইব অন্য কোনো গার্ডেনিংয়ের ব্লগ লইয়া, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।